শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের আমার প্রথম বড় ব্লগ ভিডিও। এই ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি জানি না ব্লগ ভিডিওটা কেমন হবে, কারণ আমি কোনোদিনও ব্লগ ভিডিও বানাইনি। আজকের আমি প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি। ব্লগ ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে কিছু মনে করো না। বন্ধুরা, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো গরুগুলো মাঠে নিয়ে যাওয়া। তো চলো এখন গরুগুলো মাঠে নিয়ে যাই। গরুগুলোই গোয়ালেতে আছে। বন্ধুরা, গোয়ালে দুটি গরু আছে, তাই দুটি গরুকে একসাথে নিয়ে যেতে পারবো না, তাই একটা একটা করে নিয়ে যেতে হবে। আর প্রথমে লাল বাছুরটাকে খুলে মাঠে বেঁধে দিয়ে আসবো, তারপরে কালো বাছুরটাকে নিয়ে যাব। সকালে প্রথমে ঘুম থেকে উঠে গরুগুলো না মাঠে বেঁধে দিয়ে আসলে এরা খুব চেঁচামেচি করে। গরুগুলো মাঠে বেঁধে দিয়ে এসে থালাগুলো মাজতে হবে, তারপরে জল খাবারও খেতে হবে। ওদের তো মাঠে নিয়ে আসলাম, মাঠে তো তেমন বেশি ঘাস নেই, ওপারে উচ্ছা গাছ লাগানো হয়েছিল, ওই বাঁধের ধারে অনেকগুলো ঘাস, ওখানে ওদের বেঁধে দেব। বন্ধুরা, আমাদের বাড়িতে দুটি বাছুর ছিল, এই লাল বাছুরটা মেয়ে বাছুর, আর ওপারে বাঁধা আছে একটা কালো বাছুর, আর ওই বাছুরটা হচ্ছে আড়িয়া বাছুর। ওই বাছুরটা আজকে বিক্রি হয়ে যাবে, আর এই মেয়ে বাছুরটা একলা থাকবে। আর ওই কালো বাছুরটা আমাদের খুব আহ্লাদে ছিল, তাই মনটা খুবই খারাপ লাগছে। কালো বাছুরটাকে কিছুক্ষণের পর ব্যবসায়ী এসে নিয়ে যাবে, আর ওই লাল বাছুরটা বাড়িতে একা থাকবে। মনু রে, ও মনু, ঘাসগুলা খেলে মনু, আসলে খাবু এমন। গরুগুলো মাঠে বেঁধে দিয়ে আসার পর চলে আসলাম আম গাছের গড়ায়। এই তিনটি মাত্র আজকে আম পেয়েছি। এই আমগুলো বাড়িতে রাখার পর আমি তোমাদের দেখাবো আমাদের গোয়াল ঘর, রান্নাঘর, থাকার ঘর আর রাস্তাঘাট। আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা আছে এটা মাটির রাস্তা, দেখো এখন আমি বাড়ির পাশে রাস্তা দিয়ে ঢুকছি, আর দুপাশে কত সুন্দর ফুল গাছ লাগানো আছে। এবার চলো তাহলে আমি তোমাদের দেখাবো আমাদের রান্নাঘর, গোয়াল ঘর আর আমাদের বাড়ি। বন্ধুরা, এইটা আমার রান্নাঘর, আর এই রান্নাঘরে আমি রান্না করি। তোমরা এবার এসো, তোমাদের ভেতরে রান্নাঘরটা একটু দেখিয়ে নিয়ে আসি। আর দেখো বন্ধুরা, এখানে উনুন আছে, এই উনুনে আমি রান্না করি, আর ওপারে আমি জ্বালন রেখেছি। আর বন্ধুরা, ওপাশে আছে গোয়াল ঘর, ওপাশে গোয়ালে দুটি গরু থাকে। তোমরা চলো, আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি গোয়াল ঘরটা। দেখো বন্ধুরা, এটা আমাদের গোয়াল ঘর, আর এই গোয়াল ঘরে দুটি বাছুর থাকে। তোমাদের দেখিয়ে নিয়ে আসি ভেতরের গোয়াল ঘরটা। দেখো বন্ধুরা, এখানে দুটি গরু বাঁধা থাকে। বন্ধুরা, এবার চলো আমি তোমাদের দেখাই আমাদের থাকার বাড়িটা। আর দেখো, এই বাড়িটাতে আমরা তিনজন থাকি, আর এই বাড়িটা মায়ের অসুস্থের আগে বাবা করেছিল। বন্ধুরা, আজকের আমি তোমাদের আমাদের বাড়ি, ঘর, রাস্তাঘাট সব কিছু দেখালাম। আর ভিডিওটা এখন এই পর্যন্ত, ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।